ভিজিট ভিসার মেয়াদ বৃদ্ধি করল সৌদি আরব যে সকল ভ্রমণকারী সৌদি আরবের ভিজিট ভিসা গ্রহণ করার পরেও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবে ভ্রমণ করতে পারছে না তাদের সকলের ভিসার মেয়াদ আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রকার বাড়তি ফি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ভিজিট ভিসার মেয়াদ আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি হয়ে যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয় আরও জানিয়েছে যে সকল ব্যক্তি সৌদি আরবে ভ্রমণের উদ্দেশ্যে ভিজিট ভিসা গ্রহণ করেছেন কিন্তু করোনা পরিস্থিতির কারণে তাদের দেশ থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি থাকার কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শীঘ্রই শেষ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাদের ভিসার মেয়াদ আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ইজিপ্ট তুরস্ক ব্রাজিল ইথিওপিয়া ভিয়েতনাম আফগানিস্তান এবং লেবানন থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশের উপরে নিষেধাজ্ঞা রয়েছে এ সকল দেশের যে সকল ব্যক্তিগণ সৌদি আরবের ভিজিট ভিসা গ্রহণ করেছেন কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ভিসা কাজে লাগাতে পারেননি তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে